borders. Hardinabe Bontokorise, Gant Delicacy, Kebakono Hotel or Restaurant Solisio Bizan, Letter Hotel Homoha, Kotu Hokin, Iporan Korse, Kadokura Kabibhage, Lokimi Hotel to Solisio Bizan Doltor, Uruga Potrovi Hone Solia Sekebakono Hotel or Hotel Homog Naki Norabu, Kadokura Kabibhakore of Bizan, Moharuji Homo Letter Hotel as a Chokopo before Jikomo Hotel or Kadio Prosukrahoi. Hotel home of Nakilo Rabolo, and at a Kajokura Karimakasola Sophizan, Mohammed Bonaski Solisovizan, our hard dinner at Bontakwam said Gams Delicacy, our Tabisot, a Kebakon Hotel or restaurant, Ovisan of the Hatraki say, Kajokura Kabibhage. Letter Hotel home of Kotu Hoki Reparan Kurse, our Lokimi Hotel of Ovisan Solis at Doltway, Onugia Potor, you and Guati Mohammed Bonas will give up on Hotel Solitokar, Ovisuku Tabito, Selector, Pani or Sansoka Puribe Karu. জনাত হনে একে তেলতে আছে খাদ্য প্রস্তুত করা হয় তাক লৈ ইতিমধ্যে খাদ্য সুরক্ষা বিভাগে এনেৰ সচেতনতা অবলম্বন কৰিছে আৰু জনস্বাস্থ্যৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এনেৰ লেটৰা হোটেল সমূহ চলোৱা হৈছে অভিযান বিশেষকৈ হস্পিটালৰ ওচৰ বা কলেজ ইনষ্টিটিউচনৰ ওচৰ সাইট বিলাক এদিন চাই আছো ৰিসেন্টলি আমি গুৱাহাটী মেডিকেল কলেজ হস্পিটাল প্রায় সখন আমি বন্ধ কৰিছিলোঁ ইতিমধ্যে তেওঁলোকে ইমান ধুনীয়াকৈ এতিয়া বনাইছে তেওঁলোকক আমি অলরেডি খুলি দিছোঁ ঠিক তেনেকৈ ইয়াতো হস্পিটাল কেবাখনো আছে অমৃতপুৰ পথ ইয়াতে হস্পিটাল কেবাখনো আছে সেই কাৰণে যাতে পেচেন্টে হওক বা পেচেন্টৰ লগা এটেনডেন্টে হওক ভাল খাদ্য পাব পাৰে সেইভাবে আমি বিশেষকৈ এইটো অঞ্চলত আজি ৰেড কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গাত দেখিছোঁ বিভিন্ন হোটেলত দেখিছোঁ তেওঁলোকে নিউজ পেপাৰত খাদ্য সামগ্ৰীবিলাক ৰাখে কিন্তু চিআইটো খুব বিখ্যাত এইটো নাৰাখিবলৈ আমি হকিয়াইছোঁ প্লাছ এপ্ৰন আৰু হেয়াৰ কভাৰ সকলোৱে পিন্ধিব লাগে সেইটো তেওঁলোকক কৈছোঁ লক্ষ্মীৰ দোকানৰ তেওঁলোকৰ লাইচেঞ্চ আছে বাকী কাৰো লাইচেঞ্চ নাই গতিকে তেওঁলোকৰ লাইচেঞ্চ নোহোৱাৰ কাৰণে একশ্যন এটা ল'ম মাৰগৰ লেচেৰী বৰীৰ ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে বিদ্যুৎ প্ৰেছ হৈ ভাতৃ ভগ্নীৰ মৃত্যু ধুমুহাত ঘৰৰ ওপৰত পৰিছিল বিদ্যুতৰ তাঁৰ মৃত্যু হৈছে সত্যৰ অঞ্জন চৰকাৰ আৰু সুলতা সরকার মাতৃ সরলা সরকারক সংকটজনক অবস্থাত চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে পুনরচিনাছো মায়ঙ্গর লেসারি বড়িতে ভয়ঙ্কর ঘটনা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ভাতৃ ভগ্নীর করুণ মৃত্যু হয়েছে ধুমুহাত ঘরের উপর পড়েছে বিদ্যুতের তার যার ফলতে একটি পরিয়ালের ভাতৃ ভগ্নীর মৃত্যু হয়েছে সত্যরঞ্জন সরকার আর সুলতা সরকার আর মাতৃ সংকটজনক অবস্থাত চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে জুৰাবাটৰ ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাত পতিত হৈছে গুৱাহাটী অভিমুখী এখন এম্বুলেন্স নিয়ন্ত্ৰণ হেৰুৱাই জুৰাবাট কেন্সাৰ হস্পিটেলৰ সন্মুখত এডাল প্ৰকাণ্ড গছত খুন্দা মাৰি এম্বুলেন্স চলে যাৰ ফলত বাহনৰ ভিতৰতে আৱদ্ধ হৈ পৰে চালকজন ঘটনাস্থলীত জুৰাবাট আৰক্ষী উপস্থিত হৈ প্ৰায় এঘণ্টা অভিযান চলাই চালকজনক উদ্ধাৰ কৰি জি এম চি এইচত ভৰ্তি কৰোৱায় জুৰাবাটৰ ভয়ংকৰ দৃশ্য দেখুৱাইছো এখন এম্বুলেন্স কেনেদৰে দুৰ্ঘটনাত পতিত হৈছে দৃশ্য দেখিলে অনুমান হয় কিমান ভয়ংকৰ আছিলে দুৰ্ঘটনা এক বয়সৰ দুৰ্ঘটনা আৰু গুৱাহাটী অভিমুখী এখন এম্বুলেন্স ইতিমধ্যে দুৰ্ঘটনাত পতিত হৈছে এডাল প্ৰচণ্ড প্ৰকাণ্ড গছৰ খুন্দা মৰাৰ ফলতে সংঘটিত হৈছে এই ভয়ংকৰ দুৰ্ঘটনাটি আৰু ফলত বাহনখনৰ ভিতৰতে চালকজন আৱদ্ধ হৈ পৰিছে আৰু স্থানীয় ৰাইজৰ সহযোগিতাত চালকজনক উদ্ধাৰ কৰা হয় ঘটনাস্থলী জুৰাবাট আৰু উপস্থিত হৈ এঘণ্টা ধৰি অভিযান চলাই চালকজনক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয় ইতিমধ্যে জি এম চি এইচত ভৰ্তি কৰা হৈছে চালকজনক হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে গোটাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে গৌতম রায় বিজেপির যোগদানের বিরোধিতা করে বিজেপির তৃণমূল কর্মীয়ে প্রায় সাব্যস্ত করেছে প্রতিবাদ সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণী শর্মার উপস্থিতি দলীয় কর্মী উত্তাল করে তুলেছে বিজেপির কার্যালয় জেলা সভাপতি সুব্রত নাথর পদত্যাগ দাবি করেছে সাধারণ কর্মীসকলে পুনরায় জানাচ্ছ হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে গোটাল প্রতিবাদী কার্যসূচী গৌতম রায় বিজেপি যোগদানের বিরোধিতা করে বিজেপির তৃণমূলে সকল কর্মীয়ে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণী শর্মার উপস্থিতিত দলীয় কর্মী উত্তাল করে তুলেছে বিজেপির এই কার্যালয়টি জেলা সভাপতি সুব্রত নাথর পদত্যাগের দাবি তুলিছে সাধারণ এই সকল কর্মীয়ে করিমগঞ্জত এজন যুবক নিরুদ্দেশ হওয়ার ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে ভাঙ্গা অঞ্চলের একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানত কাম করা যুবকজনক সন্ধান বিচারি তেওঁৰ পরিয়াল আর গাঁও রাইজে আরক্ষীর কাষ চাপিছে 3 আগস্টৰ সন্ধিয়ার সন্ধানহীন হয়ে আছে যুবকজন কিন্তু টাকা স্কাই ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান এটাত কর্মরত যুবকজনের কোনো সন্ধান লাভ করা নাই আরক্ষী
যুবকজনৰ পৰিয়াল আৰু চিনাকি লোকসকলে ইয়া অপহৰণৰ ঘটনা বুলি আশংকা কৰাৰ বিপৰীতে পোহৰলৈ আহিছে আন এক তথ্য। তেওঁ কৰ্মৰত প্ৰতিষ্ঠানটোৰ মালিকে জনোৱা মতে যুৱকজন সন্ধানহীন হোৱাৰ পিছতেই প্ৰতিষ্ঠানটোৰ ব্যাপক বিত্তীয় খেলিমেলিৰ কথা পোহৰলৈ আহে। 10-12 লাখ টকাৰ খেলিমেলিৰ কথা পোহৰলৈ অহাৰ পিছত মালিকে ইয়াৰ অন্তৰালত যুৱকজনৰ হাত থকাৰ সন্দেহ কৰিছে। ইতিমধ্যে এই সন্দৰ্ভত তেওঁ এটা গোচৰ ৰুজু কৰিছে। অপহৰণৰ সমান্তৰালকৈ টকা লৈ উঠা হৈ যুৱকগৰাকীয়ে কোনো জিহাদী সংগঠনৰ চামিল হোৱাৰ কথাও আশংকা কৰা হৈছে। দীর্ঘ 8 বছর থেকে করিমগঞ্জ এখানে ছেলে টাটা স্কাই কোম্পানি থেকে চাকরি করে, গত 3 তারিখ সন্ধ্যা 6টা 6টা অব্দি মোটামুটি একটা টাইমে ঘরে আসে যায়, আর মানে এই টাইমে 7টা 8টা 8টা অব্দি ঘরে আসে যায়। তো মোটামুটি খবর নিলাম ওই দিন, ওকে ওই দিন থেকে পাওয়া যাচ্ছে না। 6টার সময় খবর পেয়েছি অফিসের একটা স্টাফ ওকে পয়েন্টে মানে বাইকে করে এনে দিয়েছে। তারপর থেকে মোটামুটি লেট হওয়ার জন্য ঘর থেকে যোগাযোগ তো করার কথাই নেই, মোটামুটি লেট হওয়ার জন্য ঘর থেকে যখন যোগাযোগ করা হলো, যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে যে ঘরে তো ফোন সুইচ টুইচ পাওয়া যাচ্ছে, তারপর থেকে নেই মিসিং। পুৱা তিনিচুকীয়াৰ মাকুম বাইপাছত সংঘটিত হ'ল এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। পথৰ দাঁতিৰ বাগৰি পৰে এখন তীব্ৰবেগী এল পি জি কঢ়িয়াই অনা টেংকাৰ। তিনিচুকীয়াৰ দিশৰ পৰা মাকুম বাইপাছ হৈ গোপনাৰী বটলিং প্লাণ্টলৈ গৈ থকা অৱস্থাত দুৰ্ঘটনাটো সংঘটিত হয়। লগে লগে স্থানীয় ৰাইজৰ মাজত এক আতংকময় পৰিৱেশৰ সৃষ্টি হয়। বহু সময় ধৰি গাড়ীৰ ভিতৰতে চালকজন আবদ্ধ হৈ থকাত শেহতীয়াকৈ আৰক্ষীয়ে স্থানীয় ৰাইজৰ সহযোগিতাত চালকজনক উদ্ধাৰ কৰি সংকটজনক অৱস্থাত চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰিছে। এই পৰ্যায়ত চালকজনৰ পৰিচয় আৰক্ষীয়ে লাভ কৰা নাই যদিও ঘটনাস্থলীত আৰক্ষী আৰু 3খনকৈ অগ্নিপাপক বাহিনীৰ গাড়ী মোতায়েন কৰা হৈছে। ये 7 बजे ये गाड़ी टर्निंग ले रहा था, उसी में आवाज़ किया, पलटी मारा। हम लोग घर में था, देखा कि ये पलटी आवाज़ किया तो हम लोग निकल करके देखा कि गाड़ी टू टेंकर टू पलटी हो गया। उसके बाद में हम लोग थाना को फटाफट फ़ोन किया, फ़ोन करने के बाद में थाना वाला लोग भी आया। हम लोग भी जा करके दरवाज़ा वजा खोल करके देखा कि ड्राइवर को बचाने के लिए निकाल लें, लेकिन ड्राइवर टू पूरा दब गया था। उसके बाद में इस आदमी को, ड्राइवर को और थाना वाला भी आदमी और हम लोग यहाँ का पब्लिक जो भी था, ड्राइवर को निकाल करके एम्बुलेंस वाला हॉस्पिटल लेके चला गया। লংকাৰ ৰেল ষ্টেচনৰ সন্মুখত পিটনি উদ্ধাৰ কৰা হৈছে মৃতদেহ। মৃতদেহটো লংকাৰ ধৰণীপাৰাৰ গোপাল মণ্ডল বুলি চিনাক্ত কৰা হৈছে। দুদিন ঘৰৰ পৰা নিখোজ হৈ আছে মৃত লোকজন। পৰিয়ালৰ লোকে মৃতদেহটো প্ৰত্যক্ষ কৰাৰ পিছত গোপাল বুলি চিনাক্ত কৰিছে। এই হত্যাৰ আত্মহত্যাৰ পাছতো সৃষ্টি হৈছে ৰহস্যৰ ঘটনাস্থলীত আৰক্ষী আৰম্ভ কৰিছে তদন্ত। দুদিনৰ পৰা মানে ঘৰৰ পৰা নিখোজ হৈ আছে, বিচাৰি আছোঁ আমি ইফালে ইফালে, যিমান ৰিলেশ্যনৰ ঘৰ আছে সবফালে খবৰ লৈ আছোঁ। আজি মুখে পোৱা মতে ভিৰ হৈ আছে, কোনোবা পৰি আছে কোনোবা পৰি আছে। এতিয়া আহি মই কাপোৰখিনি দেখি সিহঁতে চিনি পালে যে এইটো আমাৰ দাদা, তেওঁলোকে চেহেৰাটো দেখা দেখিব পোৱা নাই। এনএইচপিচিৰ নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্পৰ বিৰুদ্ধে অব্যাহত আছে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ প্ৰতিবাদ। 50 ঘণ্টা অতিক্ৰম কৰিলে সংগঠনটোৱে কৰা 100 ঘণ্টীয়া সামগ্ৰী অৱৰোধ কাৰ্যসূচী। লখিমপুৰ নগৰ মাজবজাৰ 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংগঠনটোৱে ৰূপায়ণ কৰিছে সামগ্ৰী অৱৰোধ কাৰ্যসূচী। সংগঠনটোৰ দাবী নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প বন্ধ কৰিবলৈ যিকোনো পৰিস্থিতিৰ সন্মুখীন হ'বলৈ সাজু। প্ৰধানতঃ নিৰ্মাণ সামগ্ৰীসমূহ অৱৰোধ কৰাৰ ফলত ব্যাপক প্ৰভাৱ পৰিছে গেৰুকামুখ নিৰ্মাণত নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প নিৰ্মাণ কাৰ্য। চাৰিখন জিলাত এটা সন্ত্ৰাসৰূপলে পৰিণত কৰিবৰ কাৰণে যি এনএইচপিচিয়ে বান্ধ নিৰ্মাণ কৰিছে, সেই বান্ধ বন্ধৰ দাবীত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ লগতে অসমৰ বিভিন্ন দল সংগঠনে সজোৰে 2011 চনৰ পৰাই প্ৰতিবাদ কৰি আহিছোঁ, যাৰ ফলশ্ৰুতিত তেওঁলোকৰ কাম বন্ধ হৈ দিলে আৰু যাৰ ফলশ্ৰুতিত তেওঁলোকে এটা সেউজ ন্যায়াধীকৰণ গোচৰ কৰিছিলে আমাৰ সংগঠনসমূহ হৈ। সেউজ ন্যায়াধীকৰণে এবাৰ ক'লে যে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প নিৰ্মাণ স্থগিত ৰাখিব লাগে, একেখন সেউজ ন্যায়াধীকৰণে ক'লে সুবিধা বোলে এইটো বান্ধ নিৰ্মাণ কৰিলে অসুবিধা নহয়। গতিকে আমাৰ প্ৰশ্ন উত্তৰ হৈছে, আমি অসমৰ বিশেষজ্ঞলৈ কথাটো যদি কেন্দ্ৰীয় সমিতিয়ে বা কেন্দ্ৰীয় চৰকাৰে নিশ্চিত কৰিব পাৰে, তেতিয়া অসমত আন্দোলনকাৰীয়ে আন্দোলন কৰিবলৈ এটা সম্পূৰ্ণভাৱে সাজু। আজি কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ বৈঠক। বিয়লি 3 বজাত গৃহমন্ত্ৰী অনুষ্ঠিত হ'ব বৈঠক। এন আৰ চিৰ লগতে কেইবাটাও বিষয়ত হ'ব আলোচনা। ৰাজ্যৰ নিৰাপত্তা সন্দৰ্ভতো হ'ব আলোচনা।
আজি বিয়লি তিনি বজাত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব বিয়লি তিনি বজাত গৃহমন্ত্রী অনুষ্ঠিত হব এই বৈঠক এনআরসির কেইবাটাও গুরুত্বপূর্ণ বিষয়ে স্থান লাভ করব এই আলোচনাত রাজ্য শেহতীয়া নিরাপত্তা ব্যবস্থা সন্দর্ভতো হব আলোচনা যেহেতু 15 বছরের মাজত মাত্র এটা দিন গতি রাজ্য শেহতীয়া নিরাপত্তা ব্যবস্থা সন্দর্ভতো আলোচনা করা হব নিরাপত্তা সন্দর্ভত হব আলোচনার সমানভাবে এনআরসি এনআরসির কেইবাটাও বিষয়ত এই আলোচনা হব বলে জানিব পৰা গৈছে। জম্মু কাশ্মীর আর লাদাখত অনুচ্ছেদ 317 সুফল আর ইয়ার সুপ্রয়োগ সন্দর্ভত এক বিস্তৃত অভিযান চলাব কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা দিবসের পিছতে আরম্ভ হব অনুচ্ছেদ 317 সন্দর্ভত বিশেষ সজাগতা অভিযান। কেন্দ্রীয় সরকারের উচ্চ স্তরীয় সূত্রই নিউজ18ক জানাইছে কথা। বিভিন্ন মাধ্যমের যোগেদি চলা হব এই প্রচার অভিযান। বাতরি কাকত, টেলিভিশন, রেডিওকে ধরে বিভিন্ন প্রচার মাধ্যমের জড়িয়ে রাইজর ওসর লই যা হব অনুচ্ছেদ 317 গুণাগুণের সবিশেষ। সরকার সূত্রটোৱে জনা অনুসৰি আই এছ আৰু কাশ্মীৰ অসামৰিক সেৱাৰ বিষয়াসকলৰ প্ৰতিগৰাকীয়ে কাশ্মীৰ উপত্যকাৰ কমেও 20টা পৰিয়ালক ব্যক্তিগতভাৱে সাক্ষাৎ কৰি সজাগতা অভিযান চলাব। সমষ্টিপুৰৰ নিৰ্ধাৰণ হ'ব জম্মু কাশ্মীৰৰ নিৰ্বাচন আয়োগত এক গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হৈছে। জনাইছো পুনৰ নিৰ্ধাৰণ কৰা হ'ব জম্মু আৰু কাশ্মীৰৰ সমষ্টি। নির্বাচন আয়োগক এই সন্দর্ভত আলোচনা করা হয়েছে। নির্বাচন আয়োগের বৈঠকত এই প্রসঙ্গ স্থান লাভ করেছে আর সমষ্টি পুনর নির্ধারণ হব জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর লাদাখত অনুচ্ছেদ 317 সুফল আর ইয়ার সুপ্রয়োগ সন্দর্ভত এক বিস্তৃত অভিযান চলাব কেন্দ্রীয় সরকারে। আর স্বাধীনতা দিবসের পিছতেই অর্থাৎ 15 আগস্টের পিছতেই অনুচ্ছেদ 317 সন্দর্ভত বিশেষ সজাগতা অভিযান আরম্ভ হব আর সমষ্টি পুনর নির্ধারণ হব জম্মু কাশ্মীর। কাশ্মীর প্রসঙ্গত সেনা প্রধান বিপিন রাওয়াতের মন্তব্য জম্মু কাশ্মীর পরিস্থিতি বর্তমান শান্তিপূর্ণ। জম্মু কাশ্মীর ঈদ শান্তিপূর্ণভাবে পালন করার আনন্দ প্রকাশ করেছে। ভারতীয় সেনা সদায় কাশ্মীরবাসীর কাষত আছে বলে মন্তব্য বিপিন রাওয়াত। দেখিয়ে ইস তরহ কি তৈয়ারি হম সদা সতর্ক রহতে হ্যাঁ হম সদা তৈয়ার রহতে হ্যাঁ কিসি তরহ কি কার্রবাই হোগি তো হম উসকে লিয়ে তৈয়ার হ্যাঁ এসে স্টেটমেন্ট সে হমে কোই ফিকর করনে কি জরুরত নেই হ্যাঁ না আপকো ফিকর করনে কি জরুরত কিউ খতম হো জায়েগা হম জনতা কে সাথ রহেঙ্গে পহলে ভি রহতে থে বলকি হামারা জো মেল মিলাপ জনতা কে সাথ 70 আর 80 কে দশক মে থা ওয়া ওয়া পে জানকারি সে যাইয়ে ওয়া পতা করিয়ে কিস তরহ কা হামারা মেল মিলাপ থা ওয়া কে আওয়াম কে সাথ হম উস সময় ভি ওয়া পে তৈনাত থে বড়ে অচ্ছি তরহ সে হামারি আওয়াম কে সাথ মেল মিলাপ হামারা রহতা থা আর উস তরহ কা মেল মিলাপ দুবারা আগর হোনা শুরু হো গিয়া তো বহুত আচ্ছা রহেগা উস সময় হম বগৈর বন্দুক কে মিলতে থে আগর হম দুবারা বগৈর বন্দুক কে মিল সকতে হ্যাঁ আগর সব সব চিজ ওয়া সহি তরিকে সে রহা তো হম ইয়েই চাহতে হ্যাঁ ইফ দি অ্যাডভার্সারি ওয়ান্টস টু অ্যাক্টিভেট দি অদার সাইড দি চয়েসেস ইজ এভরিবডি ডাজ প্রিকশনারি ডিপ্লয়মেন্ট এন্ড মুভমেন্ট অফ প্রিকশনারি রিসোর্সেস Everybody does it. We should not get too concerned about this. Broad assessment is that as far as the army is concerned and the services are concerned, you have to be always be prepared. The assessment is should anything go wrong, we are prepared. So they say, please read the fine print in the line. They say they are awaiting recommendations from the services. So the services are looking at the whole issue and will give a recommendation to the government and how it should go. Let me tell you, the awareness has now been generated amongst everybody to see what is going wrong. That wrong has to be addressed and we will address that wrong. So we will make sure that this facility is not misused. And we always wanted that only the genuinely disabled people should be getting the benefit and not everybody who feels disabled, and that is what is being addressed, and we will give our recommendations to the government very soon. Really, Henderson Punar is a celebrity. সবসরিয়া।